আজি বিশ্ব পর্যটন দিবস চলিত বর্ষ বিশ্ব পর্যটন দিবসের থিম রয়েছে পর্যটন ও গ্রামীণ বিকাশ করোনা কটকণা মধ্যে সামাজিক দূরতা রক্ষা করে এখন পালন করা যাই এই অবসরে রাজ্যের পর্যটন স্থলীগুড়ে বিশেষ আয়োজন হয়েছে প্রতবর্ষ পরি চলিত বর্ষ বিশ্ব পর্যটন দিবসের দেখা মিলি না পর্যটক করোনা কারণ বিভিন্ন পর্যটন স্থলীরে গভীর ভাবে প্রভাবিত হয়েছে এথর বিশ্ব পর্যটন দিবস পালন ফিকা রয়েছে বিশ্ব পর্যটন দিবস অবসরে রাজ্য পর্যটন বিভাগ পক্ষ অনেক পদক্ষেপ নিয়েছে রাজধানীর পটিয়ার ধৌড়ি পর্যন্ত কলিঙ্গ রাইডস নামে এক বাইক র্যালির আয়োজন করা যাই সকাল 7:30 ইনফোসিটি বাইক র্যালি বাহারি 8:45 বেলকু ধৌড়ি নিকটে পৌঁছি এসহিত পর্যটন বিভাগ দ্বারা এক ফটোগ্রাফি প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল ধৌড়ি বিজয়ী প্রতিযোগী পুরস্কার প্রদান করা হবে বিশ্ব পর্যটন দিবসে ওড়িশা সরকার নূয় কার্যক্রম হাতক নিয়েছেন আজঠার পুরী ও কোণার্ক মো বস সেবা আরম্ভ হয়েছে পুরীকু 70 টাকা ও কোণার্ককু 60 টাকা দরে বস সেবা চালু রয়েছে উল্লেখযোগ্য যে পিপিলিকু মধ্যে মো বস সেবা খুব শীঘ্র আরম্ভ হব প্রথম পর্যায়ে 2টি মো বস গড়িছে সকাল 6:30 ভুবনেশ্বর পুরী অভিমুখে ছাড়ি প্রথম বস সেইভাবে দ্বিতীয় বসটি সকাল 6:40 কোণার্ক অভিমুখে বাহারি আউ এক বস